আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে তুরস্কের নির্মিত গেম চেঞ্জার বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন। এই ড্রোন কিনতে চুক্তি করেছিল 2021 সালে তুরস্কের সাথে। এই ড্রোনটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম, কারণ এটা ইতিমধ্যেই প্রমাণিত, কারণ ইতিমধ্যে একাধিক যুদ্ধে এই ড্রোন ব্যবহার করা হয়েছে এবং ব্যাপক সাফল্য দেখিয়েছে এই ড্রোনটি। যেমন আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে, বর্তমান চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ড্রোন। যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেন এই ড্রোন ব্যবহার করেই রাশিয়ার ব্যাপক সমরাস্ত্র ও ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা রাশিয়ার হাতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও এই ড্রোনটিকে ভূপাতিত করতে পারতেছে না, যা শতকরা 90% লক্ষ্যবস্তু ঘায়েল করতে সক্ষম হচ্ছে এই ড্রোনটি। তাই এবার এই ভয়ঙ্কর ড্রোনটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে। যা এই ড্রোনটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার পাওয়ার ব্যাপক শক্তিশালী হবে, যা মায়ানমারের ট্যাঙ্ক বহর ও আকাশ প্রতিরক্ষা বহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবে। কিন্তু ডেলিভারি পাওয়ার আগে কতগুলো ড্রোন বাংলাদেশ বিমান বাহিনী ক্রয় করেছে তা জানা সম্ভব হয়নি। তাছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসারও, যা এই আকাশ প্রতিরক্ষা ক্রয়ের চুক্তি করেছিল 2020 সালে। বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে এই বছরের ভিতরেই তুরস্কের নির্মিত হিসার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হবে। এই হিসার ও আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার রেঞ্জ হলো 25 কিলোমিটার। এটা ব্যালিস্টিক মিসাইল ও যুদ্ধ বিমানকে ঘায়াল করতে সক্ষম। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসার ও যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশপথের সুরক্ষা অনেকটাই শক্তিশালী হবে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে তুরস্কের নির্মিত অত্যাধুনিক গুরাকান ব্যালিস্টিক মিসাইল, যা বাংলাদেশ সেনাবাহিনীর এজাবৎকালীন সবচেয়ে আধুনিক সমরাস্ত্র। এই ব্যালিস্টিক মিসাইল নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম, যেমন বিমানঘাঁটি, নৌঘাঁটি ও বাংকার ধ্বংস করতে সক্ষম। এই ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীর ফাওয়ার ব্যাপক শক্তিশালী হবে এবং বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারের মূল ভূখণ্ডে বহুদূর পর্যন্ত হামলা চালাতে পারবে। তার আগে 2021 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের নির্মিত টাইগার মিসাইল যুক্ত হয়েছে। এই মিসাইলের রেঞ্জ হলো 120 কিলোমিটার। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে এই টাইগার মিসাইল প্রযুক্তি সহ ক্রয় করা হয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনী নিজ দেশে উৎপাদন করবে, যা ইতিমধ্যেই এই মিসাইল তৈরির কারখানা স্থাপন করা হচ্ছে বাংলাদেশে। তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে 2021 সালের শেষ দিকে যুক্ত হয়েছে তুরস্কের নির্মিত 70 কিলোমিটার রেঞ্জের মিসাইল, যা এই মিসাইলটি নিখুঁতভাবে হামলা চালাতে পারে। তাই এই সকল সমরাস্ত্র যখন বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনীতে যুক্ত হবে, তখন এই দুই বাহিনীর ফায়ার পাওয়ার অনেক শক্তিশালী হবে। ভিউয়ার্স, এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিন।